হাই ফ্রেন্ডস, আমরা চলে এলাম ঝালকাঠি শহরে। ঝালকাঠি শহরে খুব সুন্দর কিছু পরিবেশ দেখা পাওয়ার চেষ্টা করব আমরা, কারণ ঝালকাঠি এই প্রথম এলাম। এর আগে এক সময় আমি পটুয়াখালী গিয়েছিলাম হঠাৎ গাড়িতে করে, কিন্তু গাড়ির মধ্যে থেকেছি, কিন্তু নামার সুযোগ হয়নি। আজ আমরা ঝালকাঠি শহরটাকে কভার করব। আশা করি ঝালকাঠি শহরটা আপনারা দেখবেন, আমাদের প্রত্যেকটি সুন্দর সুন্দর ভিডিও আপনার দেখার সুযোগ আছে, কারণ আমাদের এইখানে আমরা বহুদিন হয়েছে, বরিশাল এসেছি, আগে এসেছি 5 দিন, আবার এবার এলাম 10 দিন, সব মিলিয়ে সিটি তো ঘুরেছি, পাশাপাশি ঝালকাঠি জেলাটা আজকে ঘুরব, সমগ্র জায়গাটা আপনাদের দেখাবার চেষ্টা করব আমরা। এবং এখানে খুব সুন্দর, ওই একই রকম বাংলাদেশের গ্রামগুলো যখন ছবির মতো বলা যায়, সব জায়গায় একই রকম। এখানে স্যানিটারি কার্যক্রম চলছে, দেখা যাচ্ছে তারা এখানে অনেক জিনিস কার্ডের যেগুলো টিম্পার, এই সব জায়গায় আছে বাংলাদেশের মোটামুটি সব প্রান্তেই এই টিম্পারের ব্যবসাটা দেখা যায়। পাশাপাশি এইসব মানুষ, মেহনতি মানুষরা খাটছে সকালবেলা থেকে উঠে, এবং তারা দেখা যাচ্ছে কাজকামে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা শহরের ভিতরের দৃশ্যগুলো আমরা দেখাবো, পাশাপাশি শহরটাকে কিছু জিনিস যেগুলো কখনো আমরা দেখি নাই এরকম কিছু জিনিস আমরা দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এটা হচ্ছে ঝালকাঠি বাস স্ট্যান্ড, স্পিড বোট, ঝালকাঠির স্পিড বোট। ফাইনালি আমরা এখন প্রবেশ করলাম ঝালকাঠির শহরে। আমাদের সামনে একটি সুন্দর মসজিদের গম্বুজ, এটি হচ্ছে ঝালকাঠি হাসপাতাল রোড। এটি হচ্ছে সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠি। এটি হচ্ছে হাসপাতাল রোড পূর্ব চাঁদকাঠি, মমতাজ ডায়াগনস্টিক হসপিটাল, কানুকুন্ড। আমরা এখন অবস্থান করছি পালবাড়ি, এটা হচ্ছে পালবাড়ি ঝালকাঠি। চমৎকার একটা বাড়ি, এটা হচ্ছে আরদ্দার কাঠপট্টি ঝালকাঠি। আমরা আমাদের লাইফের ফার্স্ট ঝালকাঠি আসলাম, এখন হচ্ছে আপনার 2:30 বাজে, লাঞ্চ শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করছি। এটা হচ্ছে ঝালকাঠি কাঠপট্টি, আমার বাম পাশে হচ্ছে আপনার নদী, এই যে হচ্ছে আপনার ঝালকাঠি নদী, ঠিক এই নদীটি বাম দিক দিয়ে চলে গিয়েছে, আরও একটি বড় নদী আছে এদিকে।
এই যে হচ্ছে বিশাল বড় নদী। এটি হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঝালকাঠি। আসলে ঝালকাঠি হবে বুঝছেন, এখানে ঝালকাঠি বলে সবাই, ঠিক আছে, কিন্তু উচ্চারণে একটা বেশ ব্যাপার স্যাপার আছে যেটা আসলে আমরা খেয়াল করি নাই। ঝালকাঠি শহরটা বেশ ছোট, মোটামুটি হাফ বেলার ভেতরে ঝালকাঠি শহর ভ্রমণ করা যাবে। ঠিক এত পরিমাণে ছোট একটা শহর, বেশি একটা বড় না। এটা হচ্ছে আমতলা রোড ঝালকাঠি। এটা হচ্ছে ঝালকাঠি কামারপট্টি। এই হচ্ছে ঝালকাঠি শহর, ঝালকাঠি জেলা। আমার লাইফে এই ফার্স্ট, আমি এখানে আসলাম, ইনশাআল্লাহ নিয়াত থাকলো যাতে করে ভবিষ্যতে আবার আসতে পারি ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ ভিন্ন একটি জেলায় ভিন্ন একটি শহরে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।